প্রত্যেক বাবা মা চান তাদের সন্তানদের জন্য একটা খুবই কিউট মিষ্টি নাম রাখতে, এবং সেই নামটা যেন সবার থেকে নতুন হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওয়ে কন্যা শিশুদের জন্য থাকছে সেই রকম 17টি একদম নতুন নতুন এবং খুবই কিউট কিউট অর্থসহ নাম। তবে ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আসুন বন্ধুরা, ভিডিওর নামগুলি জেনে নেওয়া যাক। আজকের ভিডিওর এক নম্বরে থাকছে তালব্য অক্ষরের একদম নতুন একটি নাম। এই নামটি শ্রীমিতা। শ্রীমিতা নামের অর্থ যিনি দেবী লক্ষ্মীর মতো বা প্রার্থনা। দুই নম্বরে রাখলাম হস্বই অক্ষরের একদম নতুন এবং ইউনিক একটি নাম। এই নামটি ইধিকা। ইধিকা নামের অর্থ দেবী পার্বতীর অপর এক নাম বা পৃথিবী। তিন নম্বরে থাকছে আকার অক্ষরের নতুন একটি নাম। এই নামটি আধিকা। আধিকা নামের অর্থ দেবী। চার নম্বর নামটি ক অক্ষরের নতুন এবং ইউনিক। এই নামটি কৃষিতা। কৃষিতা নামের অর্থ সমৃদ্ধিশালী। পাঁচ নম্বর নামটি দ অক্ষরের খুবই ছোট্ট এবং একদম নতুন। এই নামটি দৃষ্ণা। দৃষ্ণা নামের অর্থ সূর্যকন্যা। ছয় নম্বরে থাকছে অকার অক্ষরের একদম নতুন এবং খুবই মিষ্টি একটি নাম। এই নামটি অন্নিকা। অন্নিকা নামের অর্থ শক্তিশালী এবং সম্পূর্ণা। সাত নম্বরে রাখলাম হস্বই অক্ষরের নতুন একটি নাম। এই নামটি ইনিকা। ইনিকা নামের অর্থ ছোট্ট পৃথিবী। আট নম্বরে থাকছে আকার অক্ষরের একটি নাম। এই নামটি আত্রেয়ী। আত্রেয়ী নামের অর্থ নদী বিশেষ। নয় নম্বরে রাখলাম প অক্ষরের খুবই ছোট্ট এবং একদম নতুন একটি নাম। এই নামটি প্রিসা। প্রিসা নামের অর্থ ঈশ্বরের উপহার বা প্রেমময়ী। দশ নম্বরে রাখলাম ত অক্ষরের খুবই ছোট্ট নতুন একটি নাম। এই নামটি তথ্যা। তথ্যা নামের অর্থ সত্য। এগারো নম্বরে থাকছে বর্গীয অক্ষরের একদম ইউনিক একটি নাম। এই নামটি জ্যোতিকা। জ্যোতিকা নামের অর্থ চকচকে। বন্ধুরা, আজকের ভিডিওর ১২ নম্বরে থাকছে আকার অক্ষরের খুবই মিষ্টি কিউট একটি নাম। এই নামটি আনন্দা। আনন্দা নামের অর্থ হর্ষযুক্তা, অর্থাৎ যে মেয়ে সবসময় হাসি খুশি থাকে। ১৩ নম্বরে রাখলাম র অক্ষরের একটি নাম। এই নামটি রুচিকা। রুচিকা নামের অর্থ সুন্দরী বা চকচকে বা আকর্ষণীয়া। ১৪ নম্বরে থাকছে হস্য অক্ষরের একদম নতুন একটি নাম। এই নামটি উদন্যা। উদন্যা নামের অর্থ পিপাসা। ১৫ নম্বরে রাখলাম ঐকার অক্ষরের একটি নাম। এই নামটি ঐশিকী। ঐশিকী নামের অর্থ ঐশ্বরিক। ১৬ নম্বরে রাখলাম অকার অক্ষরের একদম ইউনিক একটি নাম। এই নামটি অনুনীতা। অনুনীতা নামের অর্থ বিনীতা। এবং আজকের ভিডিওর শেষ নামটি থাকছে প অক্ষরের। এই নামটি প্রত্যাশা। প্রত্যাশা নামের অর্থ আশা বা ভরসা বা প্রতীক্ষা। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা ছোট্ট লাইক করুন, আর সাথে সাথে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন এই সমস্ত নামগুলি ছাড়াও আপনাদের যে সমস্ত অক্ষর দিয়ে নাম প্রয়োজন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা যদি মনে করেন রোজ নতুন কথা চ্যানেলের ভিডিও পেতে চান, তারা অবশ্যই চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকে অল করে রাখুন। তো আসুন বন্ধুরা, আজকের মতো এইটুকু। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।